গুঞ্জন ছিল আগেই, এবার সেই গুঞ্জনে ইতি টানলেন অভিনেত্রী। একদিকে যখন ঘূর্ণিঝড় দানা দাপটে শহর জুড়ে ঝড় বৃষ্টি, সেই সময় অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের মনে উঠতে শুরু করেছে প্রেমের টানা। এতদিন যে গুঞ্জন উঠছিল টলিপাড়ায়, সেই গুঞ্জনে এবার ইতি টানলেন অনুষা নিজেই। সমাজ মাধ্যমে অনুষা মনের মানুষকে জানালেন আই লাভ ইউ। কে তার মনের মানুষ? তার মনের মানুষ আর কেউ নন, অভিনেতা আদিত্য সেনগুপ্ত। গত 25 অক্টোবর ছিল অভিনেত্রী এবং পরিচালক খেয়ালি ঘোষ দস্তিদারের পুত্র আদিত্যর জন্মদিন। সেই জন্মদিনের দিনই শুভেচ্ছা জানানোর পাশাপাশি আদিত্যর প্রতি তার ভালোবাসা জানান দিলেন অভিনেত্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, শুভ জন্মদিন হ্যান্ডসাম, আই লাভ ইউ। বহুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং পরিচালক আদিত্য সেনগুপ্ত নাকি প্রেম করছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও অনুষা বা আদিত্য কেউই মুখ খোলেননি, বরং নিজেদের এই গুঞ্জন কানে আসলেই উই আর জাস্ট ফ্রেন্ড কথাকেই সামনে এনেছেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুজনের ছবি নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়। সেই সব ছবি ভিডিও দেখেই নেটপাড়া বলছে অনুষা আদিত্য নির্ঘাত প্রেম করছেন। সেই গুঞ্জনই সত্যি হল। অনুষা বিশ্বনাথনকে বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। তবে জল থই থই ভালোবাসা ধারাবাহিকের দৌলতে এখন টেলি পর্দার জনপ্রিয় ভোগ তিনি। অন্যদিকে প্রজাপতি বিস্কুটে দেখা গিয়েছিল আদিত্যকে। তবে এখন আদিত্য অভিনয়ের সঙ্গে ছবি পরিচালনাও করছেন। আদিত্যর সঙ্গে অনুষার বহুদিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্বই পরিণতি পেল প্রেমে। হাই নিউজ নেটওয়ার্ক।